হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে একটি চমৎকার ট্রিক শেয়ার করব যে কিভাবে আপনি যে কোনো নাম্বারে আপনার নিজের নাম্বার গোপন রেখে কল করতে পারবেন। অর্থাৎ আপনি যাকে কল করবেন তার মোবাইলে আপনার নাম্বার শো করবে না, অন্য একটি রং নাম্বার শো করবে। আর এই সব কিছুই আপনি একেবারে ফ্রিতে করতে পারবেন, অর্থাৎ সেই কলের জন্য কোনো ধরনের টাকাও লাগবে না। আপনি ফ্রিতে যে কোনো নাম্বারে নাম্বার গোপন রেখে কল করতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন সিক্রেট ট্রিক, সিক্রেট সেটিং এর ভিডিও দেওয়া হয়, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন আমি আমার মূল ট্রিকে চলে যাই যে কীভাবে আপনি আপনার নিজের নাম্বার গোপন রেখে যে কাউকে কল করতে পারবেন, সেটা দেশি হোক বিদেশি নাম্বারেও আপনি কল করতে পারবেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো দেখুন, প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট লিখতে হবে ডিং টোন। এই অ্যাপটি অনেকেই অ্যাপটির সাথে পরিচিত আছেন কিন্তু আপনি জানেন না যে কীভাবে নাম্বার গোপন রেখে কল করতে। আমি মূলত এখন সেই সিস্টেমটাও দেখিয়ে দেব। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি সেটিংটা করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ এখানে ক্লিক করে তারপরে আপনি তিনভাবে এটাতে সাইন আপ করতে পারবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে অথবা ফেসবুক আইডি দিয়ে, আপনি যে কোনো একভাবে এখানে সাইন আপ করতে পারবেন। তো আপনি মোবাইল নাম্বার যদি দিতে চান তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। আমি এখানে মোবাইল নাম্বারটি দিচ্ছি। তো নাম্বারটি লিখে আপনি যে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওকে করে দিবেন। যেই ফোনে নাম্বারটি আছে সেই ফোনে একটি মেসেজ যাবে, মেসেজ একটি কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। দেন কোডটি দেওয়ার পর এই যে কন্টিনিউটা ক্লিক করবেন। আর সিমটা যদি এই ফোনেই থাকে তাহলে এটা অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। তো আমি কন্টিনিউতে দিচ্ছি। অ্যাপটিতে সাইন আপ করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনি এই যে এই বাটনটাতে ক্লিক করবেন নিচে যে এই ডান পাশে। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন আপনাকে 10 ক্রেডিট দেওয়া হবে, 10 ক্রেডিটস দেখুন এখানে। তারপরে আপনি এখানে ক্লিক করে আরও ক্রেডিট আর্ন করতে পারবেন, গেট ফ্রি ক্রেডিট এখানে ক্লিক করে। প্রতিদিন এভাবে আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন। আর আপনি যদি বেশি বেশি ক্রেডিট আর্ন করতে চান তাহলে আপনার ফোনের এই যে ভিপিএনটাকে অন করে দেবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক একটা ভিপিএন অন হবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, একটি ভিপিএন অন হবে এখন। তাহলে আপনি যে ডেইলি চেকিন এখানে ক্লিক করলে 1 ক্রেডিট পাবেন ডেইলি, আজকে 1 ক্রেডিট পেলে আগামীকালকে আরও বেশি পাবেন, এভাবে বেশি বেশি ক্রেডিট পাওয়া যাবে। এখানে আমি যদি ক্লিক করি দেখুন, দেখুন 1 ক্রেডিট দেওয়া হয়েছে। ব্যাক করে আবার এই যে আই এম ফিলিং লাকি এখানে ক্লিক করলে আরও 1 ক্রেডিট দেওয়া হবে। এভাবে আপনি প্রতিদিন 2 ক্রেডিট করে পাবেন। আর আপনাকে এখানে কিছু অফার আসবে, অ্যাপ আসবে, সেই অ্যাপগুলো ডাউনলোড করলে অনেক বেশি পরিমাণে ক্রেডিট ফ্রি পাওয়া যাবে। তো এভাবে বিভিন্ন উপায়ে আপনি কিন্তু ক্রেডিট আর্ন করতে পারবেন। এখন আমি দেখাবো যে কীভাবে কল করবেন। তো আমি এই যে দেখুন একটা নাম্বারে যদি কল করতে চাই, নাম্বার হাইড করে যদি কল করতে চাই তো এখানে আমি কন্ট্যাক্ট থেকেই কল করব। সাপোজ আমি যদি এই যে ফোন নাম্বার যে আমি আমার এই টেলিটক নাম্বারটাতে কল করব, তো এখন যদি আমি কল করি তাহলে আমার যে নাম্বারটি আছে সেটা কিন্তু শো করবে। এখন আমি চাই যেন আমার নাম্বারটি শো না করে, এজন্য যে এখানে ক্লিক করতে হবে। তারপরে এই যে কলার আইডি দেখুন, এই যে কলার আইডি লেখাটা এখানে ক্লিক করবেন। তারপরে এই যে অ্যানোনিমাস কল দেখুন, আর যদি চান যে আপনার নাম্বারটি শো করবে তাহলে এখানে ক্লিক করলে নাম্বার থেকেই কল যাবে, কোনো টাকা কাটবে না, ফ্রি কথা বলতে পারবেন। আর আমি যদি অ্যানোনিমাস কল এখানে ক্লিক করি তাহলে এই নাম্বারটি শো করবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যানোনিমাস কল, এটা সিলেক্ট করার পর আমি কলটা দিচ্ছি যে এখান থেকে কলটাতে আপনাদের দেখিয়ে দেবো। আর কল করার জন্য দেখুন 2.50 ক্রেডিট কাটবে। তো আমি কলটা দিচ্ছি এখানে ক্লিক করে, এই পারমিশনগুলো দিই। আমার কলটা যাচ্ছে, এখন আমি দেখাবো যে কি নাম্বার থেকে কলটা গিয়েছে। দেখুন কল দিয়ে দেখা যাচ্ছে আমার একটি নাম্বার থেকে কল দিয়ে দেখুন, একটা আনমোন নাম্বার
এরকম একবার এক এক নাম্বার থেকে কলটা যাবে, আপনি যে নাম্বার দিয়েছে আবার কল দিলে আরেক নাম্বার থেকে কলটা যাবে। দেখুন আমি আরেকটি কল দিয়েছি, এখন আরেকটি নাম্বার শো করছে। অনেক সময় কলটা এই যে আননোন এরকম আননোন লেখা থাকবে, দেখুন এখানে দেখা যাচ্ছে একটা কল এসেছে আননোন, আমি কল দিয়েছি। এভাবে অনেক সময় আননোন লেখা থাকবে, আবার অনেক সময় বিভিন্ন নাম্বার থেকে কলটা যাবে। ভিউয়ার্স আশা করি ট্রিকটি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।